আর্থ্রাইটিসে আক্রান্ত প্রথমত হচ্ছে আর্থ্রাইটিসটা ইউজুয়ালি হচ্ছে দীর্ঘমেয়াদী আমরা বলি যে ছয় সপ্তাহ বা তার বেশি দ্যাট ইজ দেড় মাসের বেশি যখন একটা গিরা ব্যথা সাস্টেন করে থেকে যায় তখন হচ্ছে আমরা সেটাকে দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিস হিসেবে আমরা সেটা মনে করি তো আর্থ্রাইটিস যখন দীর্ঘমেয়াদী হবে তখন অবশ্যই আমাদের সেটা নজরে নিয়ে আসতে হবে এবং সেটার কারণ নির্ণয় করতে হবে বেশ কিছু সমস্যার কথা আপনি উল্লেখ করেছেন সেক্ষেত্রে আসলে যারা গিরা ব্যথা অনেক দিন যাবৎ ভুগছেন যে বিষয়টা আমরা অনেক সময় আসলে শুনে থাকি যে বাতের ব্যথা কিংবা আর্থ্রাইটিস মেডিকেল টার্মে যে বিষয়টা বলা হয় আর্থ্রাইটিসের সাথে আসলে গিরা ব্যথা কোনো পার্থক্য আছে কিনা বা আর্থ্রাইটিস আমরা কখন বলবো এই ব্যথাটা আর্থ্রাইটিস আর্থ্রাইটিস আইটিস আমরা বলি মানে ইংরেজি টার্ম যেটা আর্থ্রাইটিস আর্থ্রাইটিস যখনই বলবো সেখানে কোনো ধরনের প্রদাহ বা ইনফেকশন আছে যদি আমাদের এই ওভার ইউজ জনিত ব্যথা সেটিতে ইউজুয়ালি আর্থ্রাইটিস না আবার যদি দেখা যায় যে অটো যে ডিজিজগুলো আমি বললাম এই যে গিরার ভিতরে একটা প্রদাহ তৈরি হয় এবং সেই প্রদাহ তৈরি হয়ে দেখা যাচ্ছে গিরার ভিতরের যে স্ট্রাকচারগুলো আছে আমরা বলি সাইনোভিয়াম মানে আমার গিরাকে কাভার করে রাখে সেখানে একটা প্রদাহ তৈরি হওয়ার মাধ্যমে ওখানকার অনেক সময় পানি জমে যায় ফুলে যায় এক্সটার্নালি অনেক সময় লাল হয়ে যায় এবং যে যিনি আক্রান্ত হন উনি খুব ব্যথা অনুভব করেন এবং দেখা যায় যে ওই গিরাটি নাড়াতে পারছেন না তো সেটি তখন আমরা সেটাকে আর্থ্রাইটিস বলবো সেক্ষেত্রে আরেকটা বিষয় আপনি ইউরিক অ্যাসিডের কারণে ব্যথার কথা বলছেন বা ওভার ইউজের কারণে ব্যথার কথা বলেছেন গিরায় কিংবা আর্থ্রাইটিসের কারণেও গিরার ব্যথাগুলো হয়ে থাকে কিন্তু একজন চিকিৎসক হিসেবে আপনারা আপনাদের কাছে যে রোগীরা আসে তারা মূলত কোন সমস্যাটা বেশি নিয়ে আসে কোন কারণে তাদের গিরা ব্যথাটা বেশি হচ্ছে আমাদের দেশে আসলে মানে এমনি ব্যথা ব্যথা যখন আমরা বলি যে গিরা ব্যথা গিরা ব্যথা ক্ষেত্রেও আমাদের একটু বাড়তি আরেকটা সতর্কতা আছে যে কখনো কখনও গিরা ব্যথার আথ্রাইটিস না হয়েও ব্যথা হইতে পারে তার মানে হচ্ছে গিরার ভিতরে দুইটা সন্ধিস্থলের পাশে আরও কিছু স্ট্রাকচার আছে যেমন আমরা বলি লিগামেন্ট এই লিগামেন্টে ব্যথা হয়েও অনেক মানুষ মনে করতে পারে তার আর্থ্রাইটিস হয়েছে আসলে সেটা আর্থ্রাইটিস না এটা হচ্ছে ওই লিগামেন্টের কোনো প্রবলেম অনেক সময় ওখানে লিগামেন্টে আমাদের গিরার পাশে বার্সা থাকে মানে কিছু কুশন মতো একটা স্যাক থাকে সেই জায়গাটাতে কোনো সমস্যা হলেও সেটাও অনেক সময় গিরা ব্যথা হিসেবে মানুষ মনে করে কখনো কখনো আমাদের গিরার পাশ দিয়ে আমাদের নাভ চলে গিয়েছে আমাদের বিভিন্ন ধরনের এই যে শিরা ধমনী সেগুলোও চলে গিয়েছে সেখানেও যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেখানেও অনেক সময় ব্যথা আমাদের মনে হইতে পারে যে আর্থ্রাইটিস তো সুতরাং আমরা ফোকাস করি মানুষ আসবে হচ্ছে ব্যথা বলবে বাট আমাদের ডায়াগনোসিস করতে হবে যে আসলে এটা আসলে আর্থ্রাইটিস নাকি ভেরি আর্টিকুলার স্ট্রাকচার যেটা পাশাপাশি কোনো সমস্যা আছে স্ট্রাকচারগুলো আছে সেখানকার কোনো সমস্যার জন্য হচ্ছে